হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই একটা কথা অনেকবারই শুনেছেন যে বিয়েকে বলা হয়ে থাকে দিল্লির লাড্ডু, যা নাকি খেলেও পস্তাতে হয় আবার না খেলেও পস্তাতে হয়। তবে আর যাই হোক, বিয়ের সেদিন নিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুন্দর স্বপ্ন থাকে, আর প্রত্যেকেই তার বিয়ের দিনটিকে বিশেষভাবে স্মরণ রাখার জন্য ভিন্ন রকম কিছু করতে চান, যার ফলে তার বিয়ের দিনের কথা সবার কাছে যেন মনে থাকে। কিন্তু মাঝে মাঝে আবার বিয়ের অনুষ্ঠানগুলোতে এমন কিছু ভিন্ন স্বাদের ঘটনা ঘটে যা সত্যিকার অর্থে খুব লজ্জাজনক ও হাস্যকর, এবং এই হাস্যকর ঘটনাগুলো দেখার জন্য মানুষ মোটেও প্রস্তুত থাকে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনে ভরপুর, আর এটি মিস না করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। এখানে খুব সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠান চলছিল, আর বরের সঙ্গে তার এক সুন্দরী শালী ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, আর বর তো লজ্জায় কাঁচুমাচু করা অবস্থায় পড়ে গিয়েছিল। আর হঠাৎ করে তার সেই শালী তাকে এমনভাবে চুমু খাওয়া শুরু করে দেয় যা দেখে সেখানকার সকলে লজ্জায় মুখ ঢেকেছিল। সত্যি ভাই, এমন দৃশ্য দেখার পরে মনে হয় যে ভবিষ্যতে ছেলেদেরকে আর কষ্ট করে কিছুই করতে হবে না, সবকিছু মেয়েরাই নিজের ইচ্ছে মতো করবে। এক নতুন বরের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল, আর হঠাৎ করে একদল দুষ্টু বাচ্চা কাচ্চা এসে তার টুল ধরে টান দেয়, আর তিনি আচমকা পড়ে যান। যদিও সৌভাগ্যবশত তার সেদিন ইজ্জত পাংচার হয়নি। এই বরকে দেখুন, যে কিনা নিজের বিয়ের খুশিতে নিজেই নাচতে শুরু করেছিল, তাও আবার এক বন্ধুর ঘাড়ে চড়ে। আর তার নাচের ভঙ্গিটাই একবার দেখুন, কি কুৎসিত আর বিভৎস দেখতে। বিয়েবাড়িতে ভারী গহনাপত্র পরে আসলে তারা কিভাবে চা পান করে সেটা একবার দেখুন। সত্যি ভাই, এদের ট্যালেন্ট দেখলে আমি নিজেই বোকা হয়ে যাই। বউ যদি বরকে পছন্দ না করার কারণে বিয়ের পিঁড়িতে বসতে না চায়, তবে কনের মাচাচিরা কিভাবে তাকে বিয়ের পিঁড়িতে নিয়ে এসে বসায় সেটাও একবার দেখে নিন। বুঝলাম না, বিয়ের শেষ হতে না হতেই নতুন দম্পতিকে কেন কান ধরে ওঠা বসানো করা হচ্ছে? আপনি যদি বুঝতে পারেন তা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন দেখি বর্তমানে বাংলাদেশের নারীরা কিভাবে বিয়ের পিঁড়িতে বসার জন্য মোটরসাইকেল নিয়ে শোডাউন করে, যে ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের যশোরে। এবার দেখুন ইন্ডিয়ান মেয়েরা কিভাবে বিয়ের আগে শোডাউন করে। এই সিঁদুর পড়ার অনুষ্ঠানে কি ঘটে গেল সেটাও একবার দেখে নিন, আর প্রাণ খুলে হাসুন। বর আর বউয়ের প্রথম মুখ দর্শন হচ্ছে, কিন্তু বউ যদি বরকে পছন্দ না করে তবে সেখানে কি ঘটতে পারে এটা দেখে একটু শিক্ষা নিন। বউ বরকে মালা পরাতে যাচ্ছে, আর বউয়ের খোপায় থাকা নানা ধরনের জিনিসপত্র থাকার কারণে দুর্ভাগ্যবশত সেখানে মালাটি আটকে যায়, এবং অনেক চেষ্টা করে তিনি সেই মালাটিকে আর সেখান থেকে উদ্ধার করতে পারছিলেন না, যদিও পরবর্তীতে অন্য আরেকজন হস্তক্ষেপ করে তাকে সেই কাজটি সেরে দিয়েছিল। ভাই রে ভাই, এই বর যত বড় হা করেছে তা দেখে তো মনে হচ্ছে পুরো বিয়েবাড়ির খাবার এ একাই সাবার করে দেবে। এই বর প্রথম দিকে ঠিকই ছিল, কিন্তু একটি পর মির্গি রোগীর মতো এমন লাফালাফি আর উদ্ভট নাচ শুরু করে দেন যা দেখে সেখানকার সকলে হাসতে হাসতেও গড়াগড়ি খাচ্ছিল। চলুন এবার বাংলাদেশের গ্রামগঞ্জে গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান দেখে আসি, যেখানে কাদা দিয়ে এমন উদ্ভট আর অনাকাঙ্ক্ষিতভাবে ডান্স দেওয়া হয় যা দেখার পরে এটা ভালো কি খারাপ এ বিচার করার ক্ষমতাটাই অনেকে হারিয়ে ফেলে।
বেশি মাল খেয়ে নাচানাচি করলে যে কি হয় তা এই ভিডিও ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর প্রতিনিয়ত ভিন্ন সদস্য সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 কে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।